বিশ্বকাপ জিতেই নতুন অভিযানে নামছে ভারত। এবার একের পর এক সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। আইপিএল পর্যন্ত 36টি ম্যাচ খেলবে ভারত। কখন কোন দেশের বিরুদ্ধে সিরিজ রয়েছে বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদন। বিশ্বকাপ জিতে এখনও দেশে ফেরেনি ভারতীয় ক্রিকেট দল, তবে তার আগেই জিম্বাবুয়ে সফরের জন্য পাড়ি দিয়েছে ভারতের তরুণ দল। তবে এই তো শুরু, এবার একের পর এক দেশের বিরুদ্ধে সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়াও ভারতীয় দলকে 36টি ম্যাচ খেলতে হবে আগামী আইপিএলের আগে পর্যন্ত। তার মধ্যে টেস্ট 10টি, একদিনের ম্যাচ 6টি এবং টি টোয়েন্টি ম্যাচ রয়েছে 20টি। আগামী 6ই জুলাই থেকে শুরু হবে ভারত বনাম জিম্বাবুয়ে 5 ম্যাচের দ্বিপাক্ষিক টি টোয়েন্টি সিরিজ। এই সিরিজ শেষ হবে 14ই জুলাই। এই সিরিজের পর জুলাইয়ের শেষে শ্রীলঙ্কা সফরে যাবেন রোহিতেরা। সেখানে 3 ম্যাচের একদিনের সিরিজ এবং 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দেশ। অগস্টের মাঝামাঝি পর্যন্ত চলবে এই সফর। এই সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি। এই দুটি সিরিজের পর বাংলাদেশের সঙ্গে টেস্ট খেলবে ভারত। ভারত সফরে এসে বাংলাদেশ দল 2টি টেস্ট এবং 3টি টি টোয়েন্টি ম্যাচ খেলবে। সেপ্টেম্বর অক্টোবর মাসে হবে ভারত বাংলাদেশ সিরিজ। দুই দলের প্রথম টেস্ট শুরু হবে 19শে সেপ্টেম্বর, দ্বিতীয় টেস্ট শুরু 27শে সেপ্টেম্বর, প্রথম টি টোয়েন্টি 6ই অক্টোবর, দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ 9ই অক্টোবর এবং তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ 12ই অক্টোবর। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। অলংকার, যশোহর রোড, বাটার মোড়, বনগাঁ। বাংলাদেশ থেকে ফেরার পরই ভারত সফরে আসবে নিউজিল্যান্ড। অক্টোবর নভেম্বরে 3 টেস্টের সিরিজে কিউইদের মুখোমুখি হবেন রোহিতেরা। টেস্ট ম্যাচগুলি শুরু হবে যথাক্রমে 16ই অক্টোবর, 24শে অক্টোবর এবং 1লা নভেম্বর। এরপর আবার বিদেশ সফরে হিসেবে নভেম্বরে দক্ষিণ আফ্রিকা যাবে ভারত। এই সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি। আবার নভেম্বরের শেষ থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত অস্ট্রেলিয়া সফর করবে ভারতীয় ক্রিকেট দল। অজিদের ঘরের মাঠে 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন রোহিতেরা। এই সিরিজ 22 নভেম্বর থেকে। অস্ট্রেলিয়া থেকে ফিরে দেশের মাটিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। জানুয়ারি ফেব্রুয়ারিতে 3টি একদিনের ম্যাচ এবং 5টি 20 ওভারের ম্যাচ খেলবে ভারত। এরপর 2025 সালের ফেব্রুয়ারি মার্চ মাসে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে এই টুর্নামেন্টে বিসিসিআই ভারতীয় দলকে পাকিস্তানে খেলতে পাঠাবে কিনা তা এখনও নিশ্চিত নয়। তারপর আবার আইপিএল খেলতে হবে ভারতীয় দলের সদস্যদের। এক কথায় আগামী কয়েক মাস এক প্রকার ঠাসা সূচি রয়েছে ভারতের। ब्यूरो रिपोर्ट, ई समकालीन। ए टाइटन का सनग्लास है एंड इसमें पावर्ड लेंस भी लगा सकते हैं। और कोलकाता नहीं, टाइटन आई प्लस এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুম। সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার, গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার, যশোর রোড, বাটার মোড়, বনগাঁ।